করেছো? হ্যাঁ, কালকেই আমাদের 24তম বিবাহবার্ষিকী। যা বলেছো, কিভাবে যে এতগুলো বছর কেটে গেল ভাবতেই পারছি না। না গো, না না, কিচ্ছু প্ল্যান করিনি গো। ওকে তো চেনো, ওসব রোম্যান্টিসিজম টিজমে ধারি ধারে না, দেখো হয়তো ভুলেই গেছে। সারপ্রাইজ পার্টি? না না, এই শোনো না, ওসব না করতে যেও না, এই বুড়ো বয়সে সব সইবে না গো। ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওর সাথে কথা বলে আমি তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, এই এই সীমাদি, ওই ও আসছে, আমি এখন রাখি, ওকে জিজ্ঞাসা করে তোমাকে ঠিক জানাবো। রাখছি, বুঝলে? আরে সীমাদি, ও এই কালকের দিনটা মনে আছে তো? হ্যাঁ অবশ্যই, কি বলছো, কালকের দিনটা মনে থাকবে না? অফিস থেকে কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, কালকের জন্য তৈরি হতে হবে তো। বাবা, এতদিনে মশায় সুবুদ্ধি হয়েছে, এতদিনে আমাকে চিনলে না ম্যাডাম। হ্যাঁ, বুদ্ধি আমার চিরকালই শুভ। এই শোনো, হ্যাঁ না আমি না কাউকে কিছু বলছি না। আরে পাগল, একটু প্রাইভেসি থাকা ভালো। দেখো, সব কথা সবাইকে জানাতে হবে এমন কোনো কথা আছে? ঠিক বলেছ, তবে তবে কি, পুরনো বন্ধু বান্ধব সুখে দুঃখে ওরাই তো পাশে থাকে সবসময়। হ্যাঁ মানছি, কিন্তু তাই বলে বারে ওরা আমাদের ভালো চায় বলেই তো খোঁজ খবর রাখে, ওরাই তো আমাদের নিজেদের লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, কালকের দিনটা অন্তত একটু ভালো মতো কাটুক, পরে পরে একদিন ওদের বললেই তো হবে। শোনো না, তোমাদের কিন্তু খুব চটে যাবে, আমাকে না অনেকদিন আগে বলে রেখেছিল। দেখো, চটে গেলে আমার কিছু করার নেই। দেখো, কালকের দিনটা আমি একটু নিরিবিলিতে কাটাতে চাই ম্যাডাম, সেরকম বলে বলো যে আমি বারণ করে দিয়েছি, বলে দিই। বারে বারণ করলে আসবে, শুনবে নাকি ওরা? দেখবে সব দল বল নিয়ে হাজির হয়ে যাবে। তেমন হলে বাড়িতেই থাকবো না, দূরে কোন মোটেলে ঘর ভাড়া করে চলে যাব, ফার ফ্রম দা ম্যাডিং ক্রাউড। ইয়েস, এই এই মোটেলে? আমি তো ভাবতেই পারছি না, সেটা কিন্তু দারুণ হবে। এই শুনো না, ছেলেমেয়েরা যদি আসতে চায়? বারণ করে দেবে? আরে ওরা বুঝবে বুঝবে। আচ্ছা শোনো, আমি অফিস ফেরত একটু সুপার মার্কেট হয়ে আসবো, তোমার স্পেসিফিক কিছু লাগলে জানিও। আমার কিচ্ছু দরকার নেই, ইচ্ছে হলে ইচ্ছে হলে তোমার পছন্দ মতো কিছু একটা এনো। পছন্দ মতো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু আমাকে দোষ দেবে না। ওকে, কোনো দোষ দেব না মশাই, এই একটা দিন তোমার সব দোষ মাপ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি আসি তাহলে, ঠিক আছে। ও শোনো, কালকে সকাল 6:30-এর মধ্যে বেরিয়ে পড়বো, হ্যাঁ, ব্রেকফাস্ট বাইরে, ঠিক আছে? জানো, এই শোনো না শোনো না, আমার না খুব এক্সাইটেড লাগছে, এর আগে কোনোদিন তো এমন একটা হয়নি। সব কিছুর একটা সময় থাকে ম্যাডাম, 50 বছর বয়সের পরে না করলে পরে পস্তাতে হতে পারে। ঠিক বলেছো, বেটার লেট দ্যান নেভার। তবে সত্যি কথা বলতে কি, আজকে রাত্রির কথা ভেবে না আমার একটু একটু নার্ভাস লাগছে, মানে একবারে কাহিল না হয়ে পড়ি। যত বয়স বাড়ছে মুখের আগুন তত আগুন।
আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, বলবো না, শোনো, যা কপালে থাকে তাই হবে, ঠিক আছে? এই আমার এখন দেরি হয়ে গেছে, হ্যাঁ চলি, ওকে পরে কথা হবে, ওকে। সীমাদি শোনো, কাল হবে না গো। এই ও কি সব প্ল্যান করছে, কাল সারাদিন বাইরে থাকবো, রাতেও কোনো হোটেলে? আরে ধুত, কি যে বলো না, হানিমুন না চাই, এই আশেপাশেই যাবো কোথাও, আমাকে কিচ্ছু বলছে না। না 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 না, আর আমিও না জিজ্ঞাসা করিনি কিছু, জানো, এই একটু সারপ্রাইজ থাকা ভালো, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফিরে এসে তোমাকে সব বলবো। এই শোনো, এই শোনো না, ও বলছে একদিন পার্টি করবে। এই এই সীমাদি এখন রাখি, অনেক কাজ, এই রাখছি এখন, হ্যাঁ বাই। এই শুনছো, এই শোনো, এই আমার প্রেসক্রিপশনটা আমার বেড সাইড টেবিলের পাশে ভুলে ফেলে এসেছি, একটু এনে দাও তো। এই প্রেসক্রিপশন? কিসের প্রেসক্রিপশন? আরে কিসের আবার, ল্যাক্সেটিভ। ল্যাক্সেটিভ? ওমা, সে কি, কেন? আরে যা বাবা, এতক্ষণ কি শুনলে তাহলে? কালকের কলোনোস্কোপির জন্য লাগবে না? ওমা, কালকে তো, কালকে তো কিছুই না, সেডেটিভ দিয়ে করবে, টেরই পাবো না, যত ঝামেলা তো আজ রাত্রিরে ওই ওই ল্যাক্সেটিভ শুরু করতে হবে, তারপর থেকে ওই শুধু কামিং গোয়িং কামিং গোয়িং, মানে একেবারে আজ মরে করে ছেড়ে দেবে, ভাবতেই আমার গায়ে জ্বর আসছে। দেরি করো না, দেরি করো না, যাও, আরে প্রেসক্রিপশনটা নিয়ে এসো।